মানে ফাটাফাটি দেখতে চাস জায়গাটা, দুদিকেই আছে দেখুন, ওই দিকটাতে আবার একটা আরেকটা ওরকম বসার জায়গা আছে, তারপরে এইদিকে একটা দোলনা আছে, আর এই পিছতে মা যেটা ওতে বসে আছে। জায়গাটা অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না একটা বস। এই ঘুম থেকে উঠলাম আর কি, 4টে বাজে এখন বিকালে, তো এই হাটটা একটু ঘুরতে এসেছি, মা হোটেলেই আছে, তো আমি একটু ঘুরে দেখছি আশপাশটা কেমন, কোথা থেকে টোটো ফোটো পাওয়া যায়, কোথাও যাওয়ার হলে আর কি, মানে হয় না হোটেল থেকে টোটো নিলে ওরা একটু বেশি নেয়, তো একটু এগিয়ে আসলে বাইরে যে টোটোগুলো থাকে লোকাল টোটো যেগুলো আর কি, হোটেলের সাথে মানে টাই আপ নেই, সেই টোটোগুলো অনেকটা সস্তা পড়ে, তো সেগুলোই দেখতে এসেছিলাম কতটা হেঁটে আসতে হয় কি না। যাওয়া আমাদের তো রিসোর্টটা একদম হাটের ভেতরে, তো হাটের মুখটাতে আসলেই আর কি পাওয়া যায় হোটেল, মানে টোটো প্রচুর টোটো আছে আমি তাই দেখলাম। দাঁড়ান আমি ক্যামেরাটা ফ্লিপ করছি, তাহলে আপনারাও দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন অটো টোটো ভর্তি একদম, এটা হাটের ভেতরটা, এটা একটু পরে যাব, মা আসলে যাবো, আমি ভেতর দিয়ে হেঁটে আসলাম আর কি, বাট এটা আরও ভেতর অব্দি যাওয়া যায়, মানে এটা অনেকটা এগিয়ে আছে ওই দিকটা থেকে, অনেকটা এগিয়ে আছে। আমায় দেখতে পাচ্ছেন না হয়তো, বাট এই যেটা হচ্ছে হাটের জায়গাটা পড়ে, এখন ওই দিকটাতে হাটটা আছে, এদিকটাতে হাট নেই, এদিকটা আছে টোটো স্ট্যান্ড টাইপের, এইদিকে 2-3টে হোটেল আছে, রিসর্ট আছে, এগুলো সবই বুটিক রিসর্ট, হোটেলগুলো এই পাড়ায় নেই। এই পাড়া এইটা আছে সোনাঝুরি হাট যেটাকে বলে, তো এইখানে আপনি কোনো হোটেল দেখতে পাবেন, এখানে খালি 5-6টা বুটিক রিসর্ট আছে, এরাই আছে এই ক্লাস্টারে। এটা একটা রিসর্ট, আমাদের হচ্ছে ওই যেটা দুটো লোক দাঁড়িয়ে কাজ করছে অনেক দূরে হয়তো দেখতে পাচ্ছেন, তো সেটাতে আমরা আছি ক্রিস্টালো রিসর্ট বলে। লাভ হচ্ছে এই বুটিক রিসর্টগুলোতে থাকার, এটা প্রথম কথা, এগুলো খুব সুন্দর হয়, খাওয়া অসাধারণ, কোনো যে কোনো কলকাতার রেস্টুরেন্ট লজ্জা পাবে। সেকেন্ড হচ্ছে বোলপুরের যে ক্রাউড, সেই ক্রাউড থেকে একদম দূরে, এটা হচ্ছে জাস্ট সোনাঝুরি হাট বা খোয়াই হাট যেটাকে বলে, তার পাশে ভেতরে আর কি, মানে হাটটা সামনে তো, হাটের পেছন দিকটা যেটা, হাটটা যেখানে শেষ হচ্ছে ওই জায়গাটা, মানে আপনি ওখানে বারান্দা থেকে বসে আর কি হাটটা দেখতে পাবেন, তো এটাই লাভ ওখানকার। আজকে বিশাল কপাল, 14 তারিখ, ফাইনালি কাল বৈশাখী হয়েছে, অল্প বৃষ্টিও হয়েছে, বিশাল কপাল আজকে, দেখো কোনো মেঘলা নেই, কিছু নেই। আর ওই দেখ ওখানে আম হয়েছে গাছে, সেটা দেখে নে, ওই যে ওটি আম হয়েছে। হ্যাঁ, আসলে কি ধরনের গাছ দেখ, এই গাছটা তো আমরা এসেছি কোপাই নদীর তীরে, যেটা একমাত্র শুনছিলেন সেটা হচ্ছে বাউলদের গান নদীর ধারে আর কি, ওরা বাউলরা গান করছিল, আবার শোনাবো ওটা নিশ্চয়ই, দাঁড়ান কথা না বলে দেখাই আপনাদের সেই দিকটা, ফ্লিপ করি ক্যামেরাটাকে। বাই দ্য ওয়ে কেমন লাগছে বলবেন আমায়, স্কুল বয় স্কুল বয় না কাকু কাকু? অসাধারণ সুন্দর, এইমাত্র বৃষ্টিটা থেমেছে বলে পুরো ভেজা আছে জায়গাটা, ঠান্ডাও আছে যথেষ্ট, বেশ কালবৈশাখী বৃষ্টি হলো, একা একাই হাঁটছি, বিশেষ করে বিকজ প্রচুর বালি এখানে, পাথর, সেই স্যান্ড স্টোন বলে না যেগুলো, ওগুলো ভর্তি, অ্যান্ড এর মধ্যে দিয়ে মা হাঁটতে পারবে না, বাট আমার নাহলে দেখাও হবে না। দেখুন পেছনটা কি সুন্দর, তারা ক্যামেরাটা ফ্লিপ করি, অসাধারণ সুন্দর লাগছে, আর 1 ফোঁটা গরম নেই, জাস্ট 1 ফোঁটা গরম নেই, লোক বলে না বীরভূম অনেক বেশি গরম, বৃষ্টি হয়ে এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে, আর কাল বৈশাখীটা অল্প দিতে কী আছে, হাওয়ার যারা তোরটাও আছে বেশ, আর বৃষ্টি হয়ে পুরো জিনিসটা ঠান্ডা হয়ে যেতে কী হয়েছে। হ্যাঁ, বাট এই যে এখানে বয়স্ক লোকের জন্য নয়, এই সেই মানে একটু বালি আছে আর একটু উঁচু নিচু আর কি জায়গাটা, তো হাঁটতে পারে ব্যালেন্স পাবে না আর কি, আমি একা একাই ওই জন্য এগোচ্ছি, তো ঠান্ডা হয়ে আছে, ওয়েদারটাও খুব সুন্দর। দাঁড়া একটা ছোট্ট ঝিক ঘাট মতন আছে কোপাই নদীর এখানে, তো সেটা দেখাচ্ছি, আমি দাঁড়িয়েছি, এটা একটা নতুন ঘাট করেছে এখানে কোপাই নদীতে, জলটা এখানে একটু বেশি ডেপ্থ আছে, জলের সুন্দর বেশি আছে, তো এখানে লোক চান টান করতে আসে, সুন্দর হাওয়া দিচ্ছে, অ্যাটলিস্ট গরমটা জ্বালাচ্ছে না, বাউলদের ওই গান হচ্ছে আর কি। কি সুন্দর দেখো, আইসক্রিম খেতে থাকো, ফুলের গাছের সাথে একটা ফলের গাছের, হ্যাঁ এটা আমড়া গাছের সাথে বেসিক্যালি এটা ফুলের গাছকে গ্রাফটিং করা হচ্ছে, গ্রাফটিং এইভাবে হয় যাতে পোকা না লাগে।
আমার আমরা একসাথে পাশাপাশি আমরা একসাথে খুব ভালো খুব ভালো এখানে সুইমিং পুলের সাথে এই ওয়াশরুম গুলো আছে আর কি সুইমিং পুলটা এতে আর কি করা যায় অসাধারণ সুন্দর সত্যি বুটিক রিসর্ট একদম নামটাকে জাস্টিফাই করে সানফ্লাওয়ার গুলো কিন্তু এক্সেলেন্ট হ্যাঁ রিসর্টে ফিরে এসেছি ঘরে যেতে ইচ্ছে করছে না একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে আমার বাড়িতে আমার বয়স হয়ে গেলে কি হবে আমার দেখতে বেশ ভালো লাগছে প্রি ওয়েডিং শ্যুটটা দেখি আমার ছেলে আবার করে কিনা প্রি ওয়েডিং শ্যুট আমার এর থেকে খুব ভালো লাগছে এটা দেখছি আর অর্ডার দিয়েছি কিছু পকোড়া কফি সেগুলো আসলে খাবো এখন তো বসে বসে আমি দেখি ঘরে গিয়ে কী করবো বাড়ি গিয়ে তো দেখতে পাবো না আর কালকে দিকে বাউল গান শুনলাম আর কালকে তো হাটে যাবো ডিয়ার পার্ক যাবো ওগুলো বাকি আছে কালকে অনেকটাই বাকি আছে আর সুইমিং পুলে বলে ছেলে এখন নামবে খাওয়া দাওয়া করতে হবে পরে একটুখানি ঠান্ডা হবে তারপরে রুমে ফিরে যাবো তারপরে রাতে ডিনার করছি কালকে ভোরভোর উঠবো কালকে ভোরভোর উঠে আগে ব্রেকফাস্টটা করে নিয়ে হাটে যাবো কারণ হাটে রোদ্দুর উঠে গেলে আমি হাঁটতে পারবো না টুকটাক কাউকে দেওয়ার জন্য একটু জিনিস কিনবো আর তারপরে ওখান থেকে আমি একটা বুক করে রেখেছি গাড়ি ওখান থেকে যাবো ডিয়ার পার্ক আর একটা সিজনি হাট করে যেটা নটা স্টেটের মধ্যে ফার্স্ট হয়েছে দেখতে চাই কী জিনিসটা আমি না হাঁটতে পারি আমার ছেলে তো হাঁটতে পারবে ঘুরে টুরে তারপর তো দেখা হচ্ছে আপনার কালকে যেতে দিই আর কথা হবে অন্ধকার আসছে খুবই খুবই অন্ধকার আসছে জিন্দেগি হতো এসা বলো নালে না হো মনে হয় না বেশি দেখা যাচ্ছে আমার বাট তাও ঠিক আছে খুব কম লোকেরই কপালে এত সুন্দর সুইমিং পুল জোটে রাত্রির বেলা দেখা যাচ্ছে কতটা জানি না আমি আজকে সুইমিং পুলে নামিনি কাল নামবো একবারে আজ আর টাইম হয়ে ওঠেনি ছবি তুললে না ফাটাফাটি উঠবে ফাটাফাটি দেখুন আমি একটা হাতে ফুল নিয়ে বসে আছি কিন্তু আমার যা বয়স যাকে ফুলটা দেবার সে তো আসেনি কিন্তু খুব মিস করছি যে এই এনভায়রনমেন্টের মধ্যে আমার বয়সটা বেড়ে গেছে তাই আমার যদি অল্প বয়স থাকতো তাহলে আমার সময় এইসব ছিল না হ্যাঁ আর প্রি ওয়েডিং শ্যুটটা দেখলাম তো দেখে হাতে ফুলটা কুড়িয়ে নিলাম নিয়ে এখানে বসলাম বেশ মনে হচ্ছে আমার যদি বয়সটা অল্প থাকতো তাহলে বোধ হয় ভালো হতো আমাদের সময় এসব ছিল না কিন্তু এই জায়গাটা বসে আমার এত ভালো লাগছে এই যে মুখের উপরে লাইটটা নেই এই জায়গাটায় ভালো ব্যাকগ্রাউন্ড বেশি সবথেকে বড় কথা কি ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শুনছি যেটা মানুষকে তো অন্য জায়গায় নিয়ে যায় আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমার পারলে একবার অন্তত এখানে এসে একটা রাত্রি কাটিয়ে যাও মানছি খুবই কস্টলি সবটাই কিন্তু কী আর করা যাবে আমরা সারা বছর এত স্ট্রেস নিয়ে থাকি একটা দিন একটু খরচা হলেই হলো সেই জন্য ছেলেরও প্রচুর চাপ থাকে কাজের মধ্যে রিসার্চের ব্যাপারে আর আমার তো সংসারে থাকি তার মধ্যে শরীর খারাপ তো লেগে আছে সেই কারণেই ভাবলাম যে আমরা দুজনে চলে আসি তবে এসে দেখলাম যে না সত্যি ভুল করিনি এসে কিন্তু ও ছবি তুলতে পারছে না কারণ আমি তো ভালো ছবি তুলে দিতে পারি না তোমরা আমার ছবি দেখো ওকে বলছি ওর সেলফি তো একটা তুলে নিচ্ছে দেখো ওর ছবিগুলো কেমন আসে আর জায়গাটাকেই আমি দেখাবার চেষ্টা করছি কিন্তু এত লাইট কম এই লাইটটা বেশি দিলে আমার ভালো লাগবে না এই জায়গাটা এই যে টুনি লাইটের যে সৌন্দর্য এখানে যদি বেশি লাইট দেয় ব্যাস নষ্ট হয়ে গেল সেই জন্যই কিন্তু তোমাদের কথাটা আমার তো সেই দামি মোবাইল এ নয় না আমার তো দামি ক্যামেরা DSLR ক্যামেরা নয় এটা DSLR ক্যামেরায় ছবি তোলার জন্য আমি মোবাইল ক্যামেরায় তুলছি আর তোমরা আমায় সাবস্ক্রাইব করবে না আমার ছেলেও আমায় ক্যামেরা কিনে দেবে না আর তোমরা যদি আমাকে তার করাতে চাও তোমাকে আমাকে এত কথার করো সাবস্ক্রাইব করো শেয়ার করো যাতে আমি আর একটু ভালো সময় কাটাতে পারি এটাকে নিয়েই মেতে থাকতে পারি তা নাহলে তো ইউটিউব বন্ধ করে দিতে হবে তোমরা আমার সঙ্গে এই জিনিসটা আরও বেশি সুন্দর দেখতে আগে যে জায়গাটা মা বসেছিল সেই জায়গাটার তুলনায় এই জিনিস জায়গাটা আরেক অনেক বেশি সুন্দর দেখতে আশা করছি দেখতে পাচ্ছেন গুড মর্নিং কালকে রাত্রিরে ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা কনক্লুড করতে পারিনি
এখন বাজে ভোর 4:30, তো দেখে মনে হচ্ছে না এটা বোলপুরের রোদ্দুরটা তাড়াতাড়ি ওঠে, আর খোলা জায়গা তো ওই জন্য লাগছে। এখন 4:30 বাজে ভোরে। তো যাই হোক, আমি এটা বলেই ভিডিওটা শেষ করলাম যে কালকে রাত্রিটা আজকের দিনটা আবার শুরু করব একটু পরে, ফ্রেশ ট্রেশ হয়ে নিই। এখন জাস্ট ঘুম থেকে উঠে আর কি একটু হাঁটতে বেরিয়েছিলাম, কালকে বৃষ্টিও হয়েছে মাঝরাতে দেখে অল্প অল্প। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, দেখতে থাকুন।